সালটা 1972-এর 2 আগস্ট, এর ঠিক 8 মাস আগে শেষ হয়েছে 13 দিনের ভারত পাকিস্তানের যুদ্ধ। এদিন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয় সীমা চুক্তি, আর তার ফলে ভারত 93,000 পাকিস্তানি যুদ্ধবন্দীকে ফিরিয়ে দিতে রাজি হয়। তবে যুদ্ধ চলাকালীন এদের বন্দী করা হয়েছিল, আর এটা ছিল অত্যন্ত বিতর্কিত একটা সিদ্ধান্ত। কিন্তু তখন আমাদের মনে প্রশ্ন, এই বন্দীদের কেন ভারত সরকার ফিরিয়ে দিয়েছিল? চলুন জেনে নেওয়া যাক সেই অজানা রহস্যকে। এক্ষেত্রে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর না করলেও দেখতে থাকুন, হয়তো ভালো লেগে যাবে। 1971-এর 16 ডিসেম্বর পাক যোদ্ধারা আত্মসমর্পণ করে ঢাকায়। ভারতীয় সেনা ও বাংলাদেশ মুক্তিবাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে তারা। তবে এটি ছিল ভারত ও বাংলাদেশের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত। কিন্তু সেই সময় ইন্দিরা গান্ধী অন্য এক বিপদের মুখোমুখি হয়েছিলেন। একদিকে যুদ্ধের বিপুল খরচ, তার উপরে পূর্ব পাকিস্তান থেকে আসা 1 কোটি শরণার্থী যারা পাক সেনার অত্যাচারে সীমান্ত পার করে চলে এসেছিল তাদের খরচ, আর তার মধ্যে রয়েছে আত্মসমর্পণ করা 93,000 পাক সেনা। ইন্দিরা গান্ধীর মূল লক্ষ্য ছিল কীভাবে শেখ মুজিবুর রহমানকে নিরাপদে তাদের দেশে ফেরানো যায়। তার জন্য যে কোনো মূল্য দিতে রাজি ছিলেন তিনি, কারণ শেখ মুজিবুরকে পাকিস্তানের মিলিটারি কোর্টে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল এবং নৃশংসভাবে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল, আর সেটাই ছিল ইন্দিরা গান্ধীর সবথেকে বড় দুঃস্বপ্ন। তিনি হৃদয় দিয়ে বাংলাদেশকে সমর্থন করেছিলেন, তাই মুজিবুর রহমানকে হত্যা করা হলে ভারতের স্বপ্ন শেষ হয়ে যাবে, এটাই ছিল ভয়। এক্ষেত্রে তিনি বাংলাদেশকে অনাথ দেখতে চাননি। এদিকে পরাজয়ের অপমান সহ্য করতে না পেরে পদত্যাগ করেন তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান। ফলে এদিকে আমেরিকায় থাকা জুলফিকার আলী ভুট্টোর কাছে দায়িত্ব চলে যায় পুরো পাকিস্তানের। তিনি পাকিস্তানে ফিরে আসার জন্য রাওয়ালপিন্ডির বিমান ধরেন। ভুট্টোর ফেরার খবর পেয়ে জরুরি মিটিং ডাকেন ইন্দিরা গান্ধী। এক্ষেত্রে ভুট্টোর বিমান অবতরণ করার কথা ছিল হিথ্রো বিমানবন্দরে। ইন্দিরা গান্ধী চেয়েছিলেন সেখানে উপস্থিত থাকুক কোনো ভারতীয় প্রতিনিধি, যাতে তিনি জানতে পারেন শেখ মুজিবুরকে নিয়ে তারা কী ভাবছেন। এদিকে পাকিস্তানের চিফ সেক্রেটারি মুজাফর হোসেন যুদ্ধবন্দী হন, তার স্ত্রী ছিলেন লায়লা আলী, যা একসময়ে ভুট্টোর খুব কাছের বান্ধবী ছিলেন। ইন্দিরা গান্ধী এই লায়লাকে কাজে লাগান, তিনি লায়লাকে ভুট্টোর সাথে কথা বলতে পাঠান। এদিকে লায়লা ভুট্টোর সাথে একটি জরুরি মিটিং ডাকেন, সেখানে লায়লা তার স্বামীকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য কথা বলেন এবং সেই সাথে শেখ মুজিবুর প্রসঙ্গে কথোপকথন করতে শুরু করেন। এরপর ভুট্টো শেখ মুজিবুরকে মুক্তি দেবার কথা ঘোষণা করেন এবং সেই কথা ইন্দিরা গান্ধীকে জানিয়ে দিতে বলেন, কিন্তু এর বদলে কী চাইবে সেটা পরে জানানো হয় বলে বৈঠক শেষ করেন। এই বার্তা ইন্দিরা গান্ধীর কাছে পৌঁছায়, তবেও সন্দেহ দূর হয় না। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই সন্দেহের অবসান ঘটে, খবরটা সত্যি সেটা জানা গেল, বদলে চা হলো 93,000 যুদ্ধবন্দীকে। এরপর 1972 সালে 8ই জানুয়ারি ছেড়ে দেওয়া হলো শেখ মুজিবুর রহমানকে। পরবর্তীতে মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন। এর ঠিক 8 মাস পর ছেড়ে দেওয়া হয় ওইসব পাক যুদ্ধবন্দীদের। ফ্রেন্ডস, এই ছিল ভারত কেন সেই সময় 93,000 যুদ্ধবন্দীকে ছেড়ে দিয়েছিল। এক্ষেত্রে আপনাদের মতামত কমেন্ট সেকশনে ভুলবেন না, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও উপস্থিত হবো আপনাদের মাঝে এরকমই নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।